বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো আজকে আরও একটি চমৎকার 3D মডেলিং অ্যাপ সম্পর্কে আপনাকে জানাবো। এই অ্যাপটা দিয়ে আপনারা 3D মডেল তৈরি করতে পারবেন খুব সহজেই, এবং সেগুলি দিয়ে আপনারা প্রিজমা 3D অ্যাপে গিয়ে কিন্তু কার্টুন তৈরি করতে পারবেন। তো আমরা প্লে স্টোরে আসলাম বন্ধুরা। আপনারা অরিজিনাল অ্যাপটি কীভাবে নেবেন সেটা আগে দেখিয়ে দেই। লিখবেন প্লে স্টোরে এসে লিখবেন থ্রিডি মডেলিং, লিখবেন মডেলিং লিখে সার্চ দিবেন। তো এটা কিন্তু না, 3D মডেলিং লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু এরকম একটা আসবে, এই যে এটা কিন্তু না। নিচের দিকে যাবেন, নিচের দিকে যেয়ে এই যে এইটা লেখাটা দেখবেন, এই যে 3D মডেলিং অ্যাপ স্কাল্পট অ্যান্ড ড্র, এই যে লেখাটা আছে, এই লোগোটা ভালো করে লক্ষ্য করেন। এই অ্যাপটা নিয়ে নেবেন। তো এই অ্যাপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই অ্যাপটা আমার নেওয়া আছে, তবে আমি অরিজিনাল অ্যাপটা কিন্তু নেই। আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে মুড অ্যাপকে। তো এখানে যে সমস্যাটা হচ্ছে যে আপনারা যদি অরিজিনাল অ্যাপটা নেন তাহলে সব কিছু ফ্রিতে কিন্তু পাবেন না, ফ্রিতে সব কিছু পাবেন না, আপনাদেরকে পারচেস করতে হবে। যদি আপনাদের পারচেস করার মতো অ্যাবিলিটি থাকে আপনারা পারচেস করে নেবেন, সেটাই ভালো হয়। আর যদি পারচেস করতে না চান তাহলে মুড অ্যাপকে ব্যবহার করতে পারেন। আমি আগেও বারবার বলেছি যে মুড অ্যাপকে অতটা নিরাপদ না, তাই সতর্কভাবে আপনারা যদি নেন তো সতর্ক থাকবেন আর কি। তো সেটা একটু দেখিয়ে দিই যে মুড অ্যাপকে আপনারা কীভাবে নেবেন। চলে যাবেন ক্রোম ব্রাউজারে, আপনার মোবাইলের যে কোনো ব্রাউজারে যেতে পারেন, গুগল ব্রাউজারে যান তাও কোনো সমস্যা নেই। তো ব্রাউজারে গিয়ে লিখবেন 3D মডেলিং অ্যাপ মুড অ্যাপিক, এটা লিখবেন। আমি এর আগে লিখেছিলাম একবার। তো লিখলে দেখবেন যে এখানে অনেকগুলি ওয়েবসাইট পাবেন। তো প্রতিটি ওয়েবসাইটে কিন্তু আপনি দেখে নেবেন যে 3D মডেলিং অ্যাপ অ্যাপিকে মুড সবচেয়ে লেটেস্ট ভার্সনটা খোঁজার চেষ্টা করবেন। তো যে কোনো এক জায়গা থেকে নেবেন। তো আমি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই যে মুড কি মুডিওলো যে লেখা আছে উপরে, এই ওয়েবসাইট থেকে আমি সাধারণত মুড এপিকাগুলি মানে মুড এপিকে যেগুলো সেগুলো আমি নিয়ে থাকি আর কি। তো মোটামুটি এখানকার অ্যাপগুলি নিরাপদ আছে মোটামুটি, তারপরেও আমি বলবো না যে 100% নিরাপদ। যে কোনো সময় আপনাদের মোবাইলের অনেক কিছু হ্যাক ট্যাক হয়ে যেতে পারে, সতর্ক থাকবেন। তো এই ডাউনলোডে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে আপনারা কিছু বিজ্ঞাপন টিজ্ঞাপন দেখলে কেটে দেবেন, ব্যাক করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে আপনারা যেখানে অনেকগুলি ভার্সন দেখতে পাচ্ছেন, সবচেয়ে উপরের ভার্সন এদের বর্তমানে 15.15.15, এটা হচ্ছে এদের লাস্ট ভার্সন। তবে অরিজিনাল যেটা অ্যাপ সেখানে কিন্তু ভার্সন 17 চলে আসছে। আরও কয়েকটি জায়গা দেখতে পারেন যেখান থেকে খুশি আপনারা নেবেন। এখান থেকে যাওয়ার পরে এখান ট্যাপ করলেই আপনাদের এটা ডাউনলোড করা কোনো ব্যাপার না। একটু নিচে যাবেন, এখানে ডাউনলোডের অপশনে আমার বিজ্ঞাপন টিজ্ঞাপন অনেক কিছু আসে, যেখানে দেখেন যেখানে ডাউনলোডের অপশন আবার আসছে। যদি ডাউনলোড হতে না শুরু করে তাহলে যে ক্লিক হেয়ার লেখাটা আছে, যে ক্লিক হেয়ারে ট্যাপ করলেই ডাউনলোড হয়ে যাবে, তারপরে ইনস্টল করে নিতে হবে। তো যেহেতু আমার নেওয়া আছে তাই আমি আর এটা নিচ্ছি না, আমি আপনাদেরকে এখন এই অ্যাপটি ওপেন করে দেখিয়ে দেবো অ্যাপটি দিয়ে কী কী করা যায়। তো আমার অ্যাপটি নেওয়া আছে বন্ধুরা, এই যে আমার অ্যাপটি, এটা কিন্তু মুড অ্যাপকে, অ্যাপটাকে ওপেন করি এখন। তো অ্যাপটা আমি যেহেতু এর আগে কাজ করেছিলাম, তো আপনারা প্রথমবার যখন ওপেন করবেন তখন কিছু কিছু অ্যালাউ যেতে পারে, তো যেগুলি পারমিশন চাবে তো পারমিশনগুলি আপনারা অ্যালাউ করে দেবেন, তাহলে আপনারা কাজ করতে পারবেন। তো অ্যাপটা তো ওপেন করার সময় আমার এখানে একটা মাথা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা কিন্তু মাথা দেখতে নাও পেতে পারেন, অন্য কিছু দেখতে পেতে পারেন, কারণ যেহেতু আমি এখানে এর আগে কাজ করেছি তো এখানে এটা সিলেক্ট করে রেখেছিলাম, তো এটি আসছে। তো আপনাদের এখানে হয়তো একটা বক্স আসতে পারে, তো যেটি আসুক কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো সময় যেটা দরকার আপনারা এখান থেকে নিতে পারবেন। তার আগে বলে রাখি যে বন্ধুরা, এখানে কিন্তু এই অ্যাপের মধ্যে কিন্তু টিউটোরিয়াল দেওয়া আছে, তো আপনারা নিজস্ব যদি মানে মনে করেন যে আমরা এখান থেকে টিউটোরিয়াল দেখতে চাই, তাহলে যেখানে ট্যাপ করব, এখানে ট্যাপ করার পরে দেখবেন নিচে যে টিউটোরিয়াল নামে একটা অপশন পাবেন, এখানে যাবেন, এখানে টিউটোরিয়াল পাবেন অনেকগুলি। প্রথমে একটা হচ্ছে কেস স্টাডিজ, আর একটা হচ্ছে বেসিক টিউটোরিয়াল। তো কোনটা আপনার দরকার
আপনি আগে টিউটোরিয়াল দেখতে চাইলে দেখতে পারবেন। দেখেন এখানে সবগুলি টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। তো এখানে সবগুলি টিউটোরিয়াল আছে, কোন টুলস কী কাজ করে, কীভাবে কাজ করে সম্পূর্ণ টিউটোরিয়াল আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে সব টুলসগুলি আলাদাভাবে দেখিয়ে দেবো কোন টুলসগুলি কীভাবে কী কাজ করে। তো আমরা এখান থেকে ব্যাক করি, তো আমাদের তো দেখার দরকার নেই, চাইলে আপনারা সবগুলি দেখতে পারেন। এখানে অনেকগুলি টিউটোরিয়াল পাবেন, মোট কথা এখানে যতগুলি টুলস আছে সবগুলি টুলসের কী কী কাজ আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। তো আবার যখন কোনো টুলসে কাজ করবেন দেখবেন যে তার উপরে একটা টিউটোরিয়াল নামে একটা অপশন চলে আসবে, দেখি এখানে আসে কি না, অনেক সময় আসে, এখানে আসে নাই। কাজ করতে করতে অনেক সময় দেখবেন যে উপরে টিউটোরিয়াল নামে একটা অপশন চলে আসবে, তো সেখানে ট্যাপ করলেও আপনারা টুলসটা কীভাবে কাজ করবে সেটা দেখে নিতে পারবেন। তো চলুন আমরা আরও একটা জিনিস বুঝে নেই, যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, তা আপনারা যদি মনে করেন যে দেখেন এখানে অনেক রকম বক্স আছে, যে ক্রিয়েট অপশনে যাবেন, ক্রিয়েটে গেলে দেখুন স্পিয়ার পাবেন, সিলিন্ডার পাবেন, পাইপ পাবেন, অনেক কিছু পাচ্ছেন, পিরামিড পাচ্ছেন, এখানে যে যেটা দরকার আপনার মনে করবেন যেটা দিয়ে কাজ করতে চান সেটা দিয়ে কাজ করতে পারবেন। প্রিজমা থ্রি ডিতে যেভাবে কাজ করে ঠিক সেম ওরকমই, কিন্তু প্রিজমা থ্রি ডির চেয়েতে মানে প্রিজমা থ্রি ডিতে অনেক অপশন কম আছে, টুলস কম আছে, এখানে কিন্তু আরও বেশি আছে, এটা দিয়ে আরও বেশি সহজে কাজ করা যায় যা প্রিজমা থ্রি ডি দিয়ে করা যায় না। তারপরে দেখেন এখানে মডেলস পাবেন কিছু ফ্রি মডেলস, দেখেন এখানে অনেক চেয়ার আছে, কার আছে, কুকুর আছে, মানুষ আছে, মানুষের মাথা আছে, দেখেন কাপ আছে, সোফা আছে, ট্রি আছে, এখানে কিন্তু কয়েকটি ফ্রি পাচ্ছেন আপনারা। এই যে একটা কার, এই যে কার গাছের ট্যাপ খাইলে ট্যাপ খাওয়ার কারণে চলে আসছে, এটা গাছ, দেখেন এটা গাছে আসছে, এটা গাছ একটা। হ্যাঁ, তো কোনোটা যদি ডিলিট করতে চান তাহলে তার উপরে ট্যাপ করার পরে ওই যে এখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করবেন, ডিলিট অপশনে গেলে এটা ডিলিট হয়ে যাবে। এটাকে যদি ডিলিট করতে চান তো একইভাবে ডিলিট করতে পারবেন। তো আমি একটা মানুষ নিয়ে এসে দেখাই, যে ফ্রি মডেল, দেখেন যে মানুষটাকে ট্যাপ করবো, মানুষটা চলে আসবে। হ্যাঁ, দেখেন এই মানুষটা এখানে দেখা যাচ্ছে প্রিজমা থ্রি ডির মতো, দেখেন। তো এখানে খুব 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 আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে যদি অফ করতে চান তাহলে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে যে ইন্টারফেস আছে ইন্টারফেসে যাবেন, এখানে এই যে ওয়্যার ফ্রেম অপশনটা আছে, যে ওয়্যার ফ্রেম এখানে ট্যাপ করলে দেখবেন যেটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে, দেখেন। তো এইটাকে আপনারা কিন্তু একটা কাজ করতে পারবেন, এখান থেকে যে মডেলগুলি পাচ্ছেন ফ্রিতে এগুলিকে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে প্রিজমা থ্রি ডি অ্যাপে গিয়ে বোন সেট করে আবার এগুলিকে আপনারা কিন্তু অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আর শুধু তাই না, এখান থেকে আপনার টেক্সচার পর্যন্ত তৈরি করতে পারবেন, এর রং টং শুরু করে এর চোখ টো মুখ সব কিছু আপনারা চাইলে আপনারা স্বাধীনভাবে কালার করতে পারবেন ইচ্ছা মতো। তো কালার করতে গেলে আপনাদেরকে যেতে হবে এখানে, এখানে যাওয়ার পরে যে দেখবেন টেক্সচার পেইন্ট একটা অপশন দেখা যাচ্ছে, এখানে যাবেন, এখানে গিয়ে যেখানে অনেক কিছু অপশন আছে কালার একটা অ্যাডজাস্ট করে আপনারা একটা কালার এখানে বডিতে ব্যবহার করতে পারবেন। ধরেন যে আমি এই কালারটা দিয়ে আপনাদের বুঝিয়ে দিই, দেখেন এখানে আপনারা পেন্ট করতে পারবেন, দেখেন আঙ্গুল দিয়ে ধরে ধরে এভাবে পেন্ট করতে পারবেন সম্পূর্ণটা। আপনারা যদি মনে করেন যে কোনো একটা অংশ অন্য অন্য কালার করবেন, তারপরে আবার কালার পরিবর্তন করবেন, যে কালার পরিবর্তন করবেন, কালার পরিবর্তন করে আবার আপনারা ধরেন যে কালার করতে পারবেন। তো কালার করতে গেলে খুব সতর্কতা করতে হবে, কারণ কালার কিন্তু একটা জায়গায় কালার করতে গেলে আরেকটা জায়গায় দেখা যায় অনেক সময় বসে যায়, তো এটার জন্য খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে। এখানে ব্রাশ আছে, দেখেন এই যে স্মুথ বর্ডার একটা অপশন দেখা যাচ্ছে, এটা উপরে দিয়ে দিতে পারেন, তাহলে বর্ডারগুলি আর একটু স্মুথ হবে, সাইডগুলি আর সুন্দরভাবে করতে পারবেন। তারপরে যে ব্রাশের সাইজ আছে, সাইজ চাইলে ছোটো ছোটো করে দিতে পারবেন, যদি মনে হয় যে বড়ো করলে সমস্যা হচ্ছে তাহলে ছোটো করে দেবেন, অসুবিধা নেই। এইভাবে আপনার যেই কালারটা দরকার আপনারা সেই কালার দিয়ে সুন্দর টেক্সচার করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, চোখ মুখ আঁকিয়ে পর্যন্ত নিতে পারবেন, চোখ মুখ তৈরি করে নিতে পারবে একদম,
তখন যে একটা কালো রং সিলেক্ট করলাম। তো তারপরে ধরুন যে এর এখানে একটা সমস্যা হচ্ছে যে এটা যেটা খুব 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 করা, তাই এখানে কালার করতে গেলে এই যে খুব খুব অনুযায়ী বসে যায় কালারগুলি। তো এখানে আরেকটা কাজ করতে পারেন, স্মুথ করে নিতে পারেন, সেটা হচ্ছে এখানে ট্যাপ করেন, আমরা এখানে চলে যাই আমাদের প্রথম অপশন মডেলিং অপশন যাই, যে এখানে যাওয়ার পরে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে যে স্মুথ একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যাবেন, এখানে গেলে কিছুটা সাইডগুলি কিছুটা ইয়ে হয়ে যাবে, আর একটু ভালো হয়ে যাবে। এভাবে আপনারা আরও স্মুথ করতে চাইলে আবার ট্যাপ করবেন, আবারও দেখবেন যে এভাবে স্মুথ করতে পারবেন। একটু সময় লাগবে কখনো কখনো। তো এইভাবে আপনারা স্মুথ করে নিলে দেখা যাবে যে কালারগুলি করতে সুবিধা হবে। তো এইভাবে আপনারা এখান থেকে টেক্সচার তৈরি করতে পারবেন। বন্ধুরা আমি এটা দেখাচ্ছি না, এখান থেকে আপনারা টেক্সচার তৈরি করে সেই টেক্সচারটাকে আলাদাভাবে কিন্তু সেভ করতে পারবেন গ্যালারিতে। দেখেন এখানে লেখা আছে সেভ টেক্সচার টু গ্যালারি, তো গ্যালারিতে টেক্সচারটা সেভ করতে পারবেন। আবার চাইলে এখান থেকে মডেলটা সম্পূর্ণ আপনারা ইয়ে করতে পারবেন, গ্যালারিতে সেভ করে প্রিজমা 3D-তে নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা এখানে যেহেতু বলে দিলাম যে এখানে অনেক টুলস আর টিউটোরিয়াল কিন্তু এর মধ্যেই দেওয়া আছে, আপনারা সেখান থেকে শিখে নিতে পারবেন। আর যদি মনে করেন যে এখান থেকে শিখতে আপনাদের সমস্যা হচ্ছে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানালে আমি আপনাদেরকে প্রতিটা টুলস কীভাবে কাজ করে, কীভাবে এখান থেকে মডেল তৈরি করা যায় সব কিছু আপনাদেরকে শিখিয়ে দেবো। তো এটার জন্য আজকে ভিডিওটা করা, মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই অ্যাপটা সম্পর্কে একটু জানানো। তো যেহেতু বললাম যে আপনারা এই অ্যাপটিতে যে টিউটোরিয়ালগুলো দেখবেন, টিউটোরিয়ালগুলো দেখে আপনারা নিজেরা যদি বুঝতে পারেন, এখানে অনেক টিউটোরিয়াল পাবেন, ওদের ইউটিউবে চ্যানেল আছে, এখানে দেখেন ওদের অ্যাপ 3D মডেলিং অ্যাপ নামে ওদের একটা ইউটিউবের চ্যানেল আছে, এই চ্যানেলটাতে গেলে কিন্তু আপনারা এখানে কিছু ভিডিও পাবেন, যে ভিডিওগুলির মধ্যে কিন্তু অনেক কিছু শেখানো আছে। দেখেন এখানে কয়েকটা ভিডিও আছে মাত্র, খুব একটা বেশি নেই, সেগুলি দেখতে পারবেন। পাশাপাশি যে এই যে বেসিক টিউটোরিয়াল এগুলোতে গেলে অনেকগুলো টিউটোরিয়াল আপনারা এখান থেকেই দেখতে পাবেন। তো এই হলো বন্ধুরা, আপনাদের আবার বলে রাখি, যদি আপনারা এগুলি দেখেই শিখতে পারেন তো ভালো কথা, আর যদি এখান থেকে শিখতে না পারেন তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি বেশি মানুষের কমেন্ট পাই যে হ্যাঁ তারা চাচ্ছে যে আমি এই অ্যাপটা দিয়ে এই অ্যাপটা নিয়ে কিছু টিউটোরিয়াল করি, তাহলে আমি এই টিউটোরিয়াল করবো, তাছাড়া টিউটোরিয়াল করার কোনো প্রয়োজন নেই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।